ফসল ধরা দৃষ্টি অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষাণ কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি টিমের সদস্যরা আমরা অনেকেই শখ থেকে অনেক কিছু করি কিন্তু অনেকেই আছেন আবার অন্যের শখ পূরণ করার জন্য নিজে কাজ করছেন কর্ম করছেন এবং অন্যের শখ পূরণের প্রধান কাজটি তার কাছে হয়ে ওঠে তার চাষাবাস কিংবা তার রুটিরুজির প্রধান উপজীব্য দর্শক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকুরিয়াম ফিশ শহরে সবাই এই অ্যাকুরিয়াম ফিশের সাথে বা অ্যাকুরিয়ামের সাথে পরিচিত সুন্দর সুন্দর মাছগুলো যারা কষ্ট করে চাষ করেন আমরা আজ সেই অ্যাকুরিয়াম ফিশ দেখার জন্য চলে এসেছি সাতক্ষীরা জেলার কলারো উপজেলার ব্রজবাক্স গ্রামে এই পুকুরে তো আপনি হচ্ছেন রেণুগুলো সংগ্রহ করেন হ্যাঁ এই পুকুরে আপনার এই যে কাপড়ের হাঁপাগুলো আছে এই হাঁপার ভিতরে আপনার ওইখান থেকে যে ব্রুড মাছ দেখলাম ওই ব্রুড মাছ থেকে যে ডিম নেওয়া হয় নিয়ে এসে এখানে রাখা হয় আমরা ধরেছি কচুরি পানার মাধ্যমে এটা কোন মাছ সে এটা আপনার ওই যে মিল্কি কুইকাপ দেখছিলাম সাদা ওই মাছের রেণু এটা রেণুটাও সাদা হ্যাঁ রেণুটাও সাদা এটা কয়দিনের রেণু এটা ২৪ ঘন্টা পার হয়ে গেছে বয়স এই যে মানে হাঁপা দেখতে পাচ্ছি আমি কয়েকটা আছে এটা কি এক এক কালারের জন্য এক একটা হ্যাঁ আপনার এখানে গোল্ডফিশ আছে কমেট আছে কুইকাপ কয়েকটা কালারের আছে এই জন্য এটা ভাগে ভাগে রাখা হয়েছে এক একটা হাঁপা দেখে হচ্ছে কি পরিমাণ মানে এক এক জাতের কি পরিমাণ রেণু আশা করছেন আপনি যে হাঁপাগুলো আছে প্রতিটা হাঁপায় কমপক্ষে এক থেকে ১.৫ লাখ পর্যন্ত রেণু পাওয়া যাবে তো এই রেণু থাকাকালীন কি এটা কোনো মানে পরিচর্যা করতে হয় হ্যাঁ অবশ্যই এটা যখন ২৪ ঘন্টা পার হয়ে যাবে তারপরে এরা খাইতে শিখবে এই খাইতে শিখলে আপনার ওই যে ডিমের কুসুম আছে ডিম সিদ্ধ করে ডিমের কুসুমটা ছিটায় দিলে এক থেকে ১.৫ লাখ রেণুর জন্য মানে দিনে হচ্ছে কয়বার ডিমের কুসুমটা দিতে হয় আর কয়টা ডিমের কুসুম দিবেন এক থেকে ১.৫ লাখ পোনার জন্যে আপনার একটা ডিমের কুসুম পানিতে ভালো করে গুলিয়ে ওটা আবার ওই নেটের ভিতরে আপনার ছিটাই ছিটাই দিতে হবে দিন দুই পার এবার আমার খেয়াল রাখতে হবে ওই ডিমের কুসুম যদি অতিমাত্রায় হয়ে যায় তাহলে কিন্তু পানি পচে যাবে আর পচে গেলে পর সব রেণু মরে যাবে কোনো অবস্থায় বেশি না হয় এটা যে নিয়ন্ত্রণ করবে এই জ্ঞানটুকু তার একটু থাকতে হবে তো এভাবে কতদিন খাবারটা দিতে হবে এভাবে কমপক্ষে এক সপ্তাহ দিতে হবে এই এক সপ্তাহ পরে কি করবেন এটা কি সরাসরি কাস্টমারের কাছে দিবেন নাকি পুকুর চেঞ্জ করবেন হ্যাঁ এর যদি এক সপ্তাহ পরে যদি দেখি কাস্টমার হয়েছে তাহলে কাস্টমারকে দিয়ে দেবো আর যদি না হয়ে থাকে আমার যে প্রয়োজনীয় ফার্ম চালাতে যে পোনাগুলো লাগে রেণু আমি ওই নার্সিং পুকুরে নিয়ে যাবো ওখানে যেয়ে আবার খাওয়াই দাওয়া বড় করে মার্কেটজাত করবো এই নার্সিং পুকুরে যখন নিয়ে যান মানে তখন কি ওই যে সাধারণ যে খাবারটা সেটাই দিয়ে থাকে হ্যাঁ আমরা তখনই আর এই ডিমের কুসুমটা খাওয়াই না সাধারণ যে পাউডার দেশীয় যে মাছের খাবার পাউডার জাতীয় এটা খাওয়ায় তারপরে যখন দেখি সে দানা খাবার খাইতে শেখে তখন দানাটা দিই এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে মানে দানাটা কতদিন থাকে বেঁচে থাকবে কাস্টমার যখন পান রেণুর জন্য মানে তাদের কাছে কিভাবে আপনি এটাকে বাজারজাত করেন আসলে বিগত এরকম ছিল না এখন তৈরি হচ্ছে আপনার হলো আমরা ওই পিস হিসাবে বিক্রি করি যেমন ২ টাকা আছে ৩ টাকা আছে প্রতি পিস মানে আপনি একেবারে যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে দেখতে দেখতে আমরা রেণু পর্যন্ত এসেছি পোনা কিভাবে আপনি পরিচর্যা করছেন সেটা তো অবশ্যই দেখতে হবে কারণ এটা আপনার মানে শখ থেকেই হচ্ছে আপনার এখন নিজের জীবিকার মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে তার আগে নিয়ে নিচ্ছে একটা বিরতি
দর্শক আপনারা দেখছিলেন আসলে অ্যাকোরিয়াম ফিশগুলো, এত চমৎকার চমৎকার ফিশ দেখে হয়তো আমাদের অনেকেরই ইচ্ছা জাগতে পারে যে আমরা অ্যাকোরিয়ামে না রেখে আমরাও শুরু করতে পারি সাইফুল্লাহ ভাইয়ের মতো অ্যাকোরিয়াম ফিশ চাষ। প্রবিতা ফিডার হাজার্স লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিতা ফিডার হাজার্স লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। এটা আমাদের সেই রেণু পুকুর যেটার কথা আমরা বলেছিলাম। এই পুকুরে হচ্ছে মানে কত লক্ষ পোনা আছে এখানে? আপাতত আমাদের একটা টার্গেট আছে যে 8 লাখের মতো রেণু নামানো হয়েছে। আমি এ পর্যন্ত আপনি যতগুলো পুকুর দেখলাম সবগুলো হচ্ছে আপনি মোটামুটি সনাতন পদ্ধতিতেই করছেন, তা এমন কোনো চিন্তা আছে যে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে একটু আধুনিক পদ্ধতিতে হচ্ছে রঙিন মাছগুলো উৎপাদন করার? জি অবশ্যই, যখন আমি শুরু করছিলাম সেই 620 টাকা, অর্থাৎ তখনই আপনার আমার অবস্থা ছিল খুব খারাপ, আধুনিক প্রযুক্তি হ্যাচারি করার মতো পরিবেশ আমার ছিল না। এখন সম্ভব হয়েছে, এখন আমরা আধুনিক প্রযুক্তি হ্যাচারি রেডি করার জন্য এবং কিছু অংশ করেছি যেটা আপনাদেরকে দেখানো। চলেন আমি ওই হ্যাচারিটি ঘুরে দেখি। অবশ্যই, গ্রামের মধ্যে বেশ বড় একটা বিল্ডিং আছে। হ্যাঁ, এটা হলো আমি করতেছি আমার। জি, ছেলে নিশ্চয়ই? হ্যাঁ, ছোট ছেলে। ও ছোট, এই কি নাম তোমার? রিফাত গাজী। হ্যাঁ, কোন দিকে? আপনি, এটা আমাদের যে আধুনিক প্রযুক্তি যে হ্যাচারি তার কিছু অংশ। চৌবাচ্চা করে করা? জি, চৌবাচ্চা করে করা, যেটা আমার প্রথমে করা সম্ভব ছিল না। এখানে আমরা মাছের রেণুটা বড় করি। এটার মধ্যে তো মানে মিক্সড করা আছে না? হ্যাঁ, এটা মিশ্র কালার, মানে মিশ্র মলি। তো এই চৌবাচ্চার মধ্যে কতগুলো পোনা আছে? এই চৌবাচ্চার ভিতরে এই সাইজের আপনার হলো 1000-এর মতো পোনা রাখা হয়েছে। এর আবার 15-20 দিন পরের থেকে কিন্তু অর্ধেক উঠায় অন্যটায় দেবো, যেহেতু গ্যাদারিং হয়ে গেলে সাইজ যখন বড় হবে আরেকটাই নেবো। অনেকগুলো দেখা যাচ্ছে, মোট কতগুলো? এখন বড় আছে এখানে 44 পিস, আর সাইডে আপনার যে বিল্ডিং চৌবাচ্চা কতগুলো টোটাল মিলে 101 পিস চৌবাচ্চা আছে। চৌবাচ্চার কি নির্দিষ্ট কোনো মাপ আছে? মনে হচ্ছে সবগুলো একই মাপের। অবশ্যই একটা মাপ আছে, এটা আপনার হলো 4 হাত আড় হবে, লম্বা 8 হাত হবে, অথবা 6 হাত লম্বা হবে, 3 হাত আড় হবে। পাশে হচ্ছে যতখানি হবে লম্বাতে হচ্ছে দ্বিগুণ হবে। আর এটা গভীরতাটা? 2.5 ফিট করলে সব ভালো হয়, তাহলে 2 ফিট পানি রাখা যাবে, তাহলে যে চৈত্র মাসের দিকে যে তাপমাত্রা এটা কন্ট্রোলে রাখা সম্ভব হবে। এই চৌবাচ্চাই ওই বাসটা চেয়ে একটু বড় কোনাটা? জি, এটা আর একটু বড়। হ্যাঁ, এটা মা বাবা, এটা হলো মন্টেল মলি বলি আমরা, এটা এখানে ব্রুড রাখা হয়েছে যেখান থেকে আপনার হলো বাচ্চা নেওয়া হচ্ছে। এই মাস থেকে মা বাবা বাচ্চা সব একসাথে একসাথে এই অটোবিট এদের এমনি আপনার রাখলে এভাবে বাচ্চা হয়। আর আমরা এখান থেকে মনে করেন বাচ্চাগুলো খুঁটে খুঁটে এরকম খুঁটে খুঁটে নিয়ে আরেকটা জমা করি, জমা করে ওইখান থেকে বড় করে মার্কেটে পাঠাই। তো চৌবাচ্চা থেকে পুকুরে ছাড়ার আগে কি কোনো বিশেষ ধরনের কোনো যত্ন নিতে হয়? পুকুরে কিন্তু অনেকটা হাঁস পোকা আছে, অনেক জীবাণু আছে, তো মাছের সাইজটা যদি 1 ইঞ্চি হয় তাহলে সেই মাছটাকে কিন্তু অন্য জীবাণু ধ্বংস করতে সহজে পারে না, এই জন্য আমরা এখান থেকে একটু সাইজ বড় করে নিয়ে যাই। এই যে এই সাইজটা তো এখন বড় সাইজ, এটা কি পুকুরে ছাড়ার জন্য উপযুক্ত সাইজ? উপযুক্ত। আচ্ছা, এই সাইজটা তো আপনি পুকুরে দেন, কিন্তু আমরা যখন অ্যাকোরিয়ামের জন্য দিব তখন এই সাইজটা কি ঠিক আছে? হ্যাঁ, অ্যাকোরিয়ামের জন্য এরকম সাইজও চলবে, যেহেতু আপনার ওই গোল যে জারগুলো আছে আপনার কাছের ওর ভিতরে রাখার জন্য এগুলো উপযুক্ত, কারণ হ্যাঁ এই তো ধরে এটার নাম কি? এটা গ্রিন প্লাটি, এটা যথেষ্ট মার্কেটে চাহিদা আছে। মানে গ্রিন প্লাটি বললেন, বড় হওয়ার পর ও আচ্ছা একটু গ্রিন গ্রিন লাগছে। হ্যাঁ হ্যাঁ, গ্লাসে দিলে তখন একদম পুরো গ্রিন বোঝা যাবে। তবে এই চৌবাচ্চার মানে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটা আপনি কিভাবে করেন? এই ম্যানেজমেন্টটা হচ্ছে, দেখেন একটা ট্যাঙ্কি, এর ভিতরে প্রথমে আমি নতুন পানি দিয়ে মাছ ছেড়ে দিয়েছি, এখন আমি খাবার দিতেছি প্রতিদিন 2 বার, দিতে দিতে আপনার একদিন একদিন এই পানিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খাবারের পরিমাণ বেড়ে যাবে, পানির ঘনত্ব এসে যাবে, যখনই ঘনত্ব আসবে তখনই এর নিচ দিয়ে আউট একটা লাইন আছে যেটা দিয়ে পানিটা বাহির করে দেওয়া যায়। পানিটা বাহির করে দিয়ে আপনার এই যে উপরে কিন্তু একটা ফিল্টার ট্যাঙ্কি আছে, ওর থেকে পানির লাইন এখানে চলে আসছে, দেখেন
এই পানিটা আমার যখন প্রয়োজন এর থেকে যে পানিটা কমে যাচ্ছে তখনই আমি নতুন পানি দিয়ে দিচ্ছি। এই নতুন পানিটা দিলে আপনার হলো আবার মাছের নতুন যে একটা ফিরে মুভমেন্ট ফিরে আসে, তরঙ্গ পায়। জি জি জি, অক্সিজেন সংযোগ হলো, আবার নতুন পানি পাইলো, তাহলে তখনই এই মাছটা আবার নতুন করে গ্রোথ হওয়া শুরু করে। এভাবে চলতে থাকে যতদিন সে মার্কেটের উপযুক্ত না হয়। চৌবাচ্চা থাকাকালীন সময় মানে কি খাবারটা দিচ্ছেন? এখানে আমরা এই দেশীয় যে পাউডার জাতীয় খাবার দিই, যেহেতু ছোট মাছ আর ব্রুড মাছের জন্য একটু দানা খাবার দিই ভাসমান। তা আপনি যখন মানে বাজারজাত করেন তখন কি চৌবাচ্চা থেকে বাজারজাত করেন? না, চৌবাচ্চা থেকে আপনার মাছটা গ্রেড করে উঠাই উপরে আপনার গ্লাসের মধ্যে, ওইখান থেকে তারপরে আপনার প্যাকেট হয়। দর্শক, আপনারা দেখছিলেন আসলে অ্যাকুরিয়াম ফিশগুলো, এত চমৎকার চমৎকার ফিশ দেখে হয়তো আমাদের অনেকেরই ইচ্ছা জাগতে পারে যে আমরা অ্যাকুরিয়ামে না রেখে আমরাও শুরু করতে পারি সাইফুল্লাহ ভাইয়ের মতো অ্যাকুরিয়াম ফিশ চাষ। প্রবিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে। অ্যাকুরিয়ামের মাছ অ্যাকুরিয়ামের মধ্যে, জি জি, এটা কিন্তু আমাদের প্রোটেকশন রুম যেখান থেকে আপনার ডিম সংগ্রহ করা হয়। এখানে ডিম তো ডিম সংগ্রহ করার প্রসেসিং আছে এখানে, এটা যেমন মা মাছ। এটার সাথে মা মাছ কোনটা? এখানে ওটা লাল মাছটা হলো মা মাছ, সাদাটা বাবা, তার মিশ্রণে আপনার প্রিন্ট একটা কমেন্ট করা সম্ভব যেটা আমাদের নিচে আছে। দেখেন লাল আর সাদা, ওখানে যেমন একটা বাবা ছিল সাদা, সাদা রঙের বা অনেকটা হচ্ছে গ্লাস ফিশের মতো স্বচ্ছ মাছ এবং লাল মাছ দুইটার মিশ্রণে প্রিন্ট একটা কালার আসা সম্ভব যেটা এটা চলে আসছে। আর এর বিনিময়ে আমরা কালার চেঞ্জ করি। আমি আগে যেটা দেখেছি প্রিন্টের মধ্যে একটা ছিল কালো মাছ, জি, এখন মনে করেন একটা ব্ল্যাক মোর একটা মাছ, এই ব্ল্যাক মোর মাছ হলো বাবা এবং লাল হলো মা, তো আপনার এই লাল আর বাবার মিশ্রণে প্রিন্ট কালোটা ঢুকতে পারে বাচ্চাদের ভিতরে, ওই যে বাচ্চা কালো প্রিন্টটা ঢুকলো মিশ্রিত কালার হলো, ওকে ব্রুড করে এবার ওর থেকে যখন প্রোডাকশনে যাব তখন হাজার হাজার পোনা তৈরি করা সম্ভব। এটা তো হচ্ছে সিল্ক, হ্যাঁ, এটা সিল্কি বেলটিল মানে আমরা যে ফেন্সি কই বলি, এটা খুব চাহিদা, যেটা আমরা দিয়ে পারলে হলো এবং বিদেশ আন্তর্জাতিক বাজারে অনেক চাহিদা। আচ্ছা, তো একটা মামাছ থেকে হচ্ছে কতগুলো মানে পোনা পাওয়া যায়? একটা মামাছের সাপোজ যদি 1 ফিট সাইজ হয় তাহলে 1 ফিট সাইজ থেকে 300 গ্রাম কমপক্ষে ডিম নেওয়া সম্ভব, আর 300 গ্রামের মতো যদি আমি ডিম পাই তাহলে কমপক্ষে 60,000 পোনা তৈরি হবে এটা নিশ্চিত। মানে গোল্ডফিশটা তো ছোট, এখানে কি আছে? গোল্ডফিশ যেহেতু ছোট মানে একটা গোল্ডফিশের মা থেকে কতগুলো পাওয়া যায়? তারপরে ওটা সাইজের একটা বিষয় আছে, তবে গোল্ডফিশের অ্যাডাল্ট হওয়ার পরপরই কমপক্ষে 2,000 ডিম পাওয়া যায় এবং আপনার উপরে 5-7,000 পর্যন্ত ডিম পাওয়া যায়। আপনি যেটা বলেন যে আন্তর্জাতিক বাজার হচ্ছে এই মাছটার অনেক চাহিদা, তো এখনো পর্যন্ত কি আপনার এখান থেকে আন্তর্জাতিক বাজারে কোনো মাছ গিয়েছে? না, আমরা আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারিনি, তার কারণ হচ্ছে দেশের যে চাহিদা বর্তমান এই চাহিদাই আমরা পূরণ করতে পারিনি। তো আমরা মানে সক্ষম হব যদি আপনার দেশে যারা আপনার মাননীয় মহোদয় ব্যক্তিবর্গ আছে ওনারা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমাদের এই প্রজেক্টটা আরও অনেক বড় করে দেশে আপনার চাষি তৈরি করে যদি উৎপাদনে যেতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক বাজারে যেতে পারবো একটা কোয়ালিটিফুল মাছ নিয়ে। আমরা যে আগে বিদেশের দিকে তাকাইছিলাম কবে বিদেশ থেকে মাছ আসবে তাই আমরা বিক্রি করব, তাই আমরা ঘরে রাখব, না সেদিন নয়, আমরা এখন পারি, আমরা এখন আন্তর্জাতিক বাজারকে দেখাই দিতে চাই। সাদা মাছ উৎপাদন হচ্ছে বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থানে আছে,
সো মানে এটা যখন আমরা পাচ্ছি মানে আপনি যেটা বলতেছেন একটু যদি সরকারি সহযোগিতা পান তাহলে আপনার এই রঙিন মাছগুলো হচ্ছে আপনি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারবেন অবশ্যই অবশ্যই দেশের চাহিদা পূরণ করে এবং তাতে আমার একদম আমি 100% একমত যে হলো বৈদেশিক মুদ্রা প্রচুর প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারবো আর আমি কোথায় 620 টাকা দিয়ে শুরু করছিলাম সেই অতি দরিদ্র ঘরের ছেলে যে অবস্থানে আছেন এটা কিন্তু সারাদিন আমরা ঘুরে ঘুরে সেই আপনার উত্থানটা আমরা নিশ্চয়ই দেখলাম জি তো আপনার আমি চাই যে আমার মতো বেকারত্ব দূর করতে যে আপনি আমাকে বলছিলেন যে মানে বারবার যেটা বলছেন যে আপনি চাহিদাটা পূরণ করতে পারছেন না জি তো প্রতি মাসে আপনার উৎপাদনটা কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী মানে চাহিদার অপূর্ণতাটা কতটুকু মানে উৎপাদন আমাদের হচ্ছে যা সেই হিসাবে আমরা 60% মনে করেন চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছি 40% আমাদের চাহিদা উৎপাদন আমরা করতে পারছি না সেটা হলো আর্থিক দুর্বলতা আছে এখনো তারপরে জায়গার অভাব আছে মার্কেটিংয়ের একটা বিষয় নিয়ে এ আছে বাধা আছে এসবগুলো আপনার ইয়ে করতে পারলে আমরা আস্তে আস্তে চাহিদা পূরণ করতে পারবো আর একা তো সম্ভব না দেশের চাহিদা সম্পূর্ণ করা এটা হলো আমাদের আরও যুবকের এখানে ডেকে এনে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের থেকে প্রোডাকশন বাইর করা এটা আমাদের অতি জরুরি প্রয়োজন উদ্যোক্তা তৈরি করতে এই যে আপনি একটু আগে বললেন যে বাজার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন তো এই পর্যন্ত এই ধরনের কি কি প্রতিকূলতার সম্মুখীন আপনি হয়েছেন তা যেমন হলো আপনার আমরা পরিবহনে যখন আপনার মাছ পাঠাতে হচ্ছে যেহেতু আমার নিজে তো আর গাড়ি নাই যে এটা মার্কেট করব তবে সেই পর্যায়ে যাওয়ার মতো আর একটু চেষ্টা করলে অবশ্যই পরিবহনের ব্যবস্থা হয়ে যাবে তো আপনার এগুলো আমাদের বাধা ছিল যার কারণে আমরা পিছাইছিলাম আচ্ছা যেহেতু এটা একটা বাধা মানে আপনি এই ব্যাপারে হচ্ছে আপনাদের স্থানীয় যে মৎস্য কর্মকর্তা বা অধিদপ্তর আছেন কিংবা সরকারের কাছ থেকে আপনি কি ধরনের সহযোগিতাটা আশা করেন যে যেটা পেলে আপনার এই সমস্যাগুলোকে আপনি সমাধান করতে পারবেন মৎস্য অধিদপ্তর থেকে তো আমরা সার্বিক সহযোগিতা পাই যেমন মাছের রোগ শোক সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে কোনটা করাজ করা যাবে কি যাবে না কোন মেডিসিন ব্যবহার করলে আমাদেরটা ভালো হবে এগুলো আমাদের ভিতরে যা আছে বা ওনাদের সাথে শেয়ার করে আমরা সমস্যার সমাধানগুলো করে থাকি আমাদের চাহিদা পূরণ করার জন্যে আন্তর্জাতিক বাজার যেভাবে কাজ করছে এই ট্রেনিংগুলো আমাদের এখনও নেওয়া অতি জরুরি যেমন আপনার থাইল্যান্ড তারা রঙিন মাছে অনেক আগায় গেছে তারা কী প্রযুক্তি ব্যবহার করছে সে প্রযুক্তিটা আমাদের দেখে শুনে এসে আবার ওদের মতো করে আমাদেরকে ওদের মতো হয়ে উঠতে হবে এগুলো যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে ওইগুলোর উপরে তাহলে আমরা 100% চাহিদা পূরণ করা সক্ষম হব দেশে এবং আন্তর্জাতিক বাজারে আর সংশ্লিষ্ট নীতি নির্ধারক যারা আছেন ওরা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে দেখেন তাহলে আমরা এই মাছ আন্তর্জাতিক বাজারে মানে একটা কোয়ালিটিফুল মাছ তৈরি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব তাতে করে আমাদের আর্থিক একটা সহযোগিতা যেমন অল্প লাভে লোন দেওয়া এসবগুলো যদি হয় অল্প লাভে বলতে মানে অল্প সুদে লোন দেওয়ার যে ব্যবস্থা এসবগুলো যদি করে এবং আন্তর্জাতিক দেশগুলোয় যে আধুনিক প্রযুক্তি যে রঙিন মাছ উৎপাদন করছে তাদের যে প্রযুক্তি ওই প্রযুক্তি যদি সরকার আমাকে একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করতো সেখান থেকে আমি শিখে এসে আমার এই প্রজেক্টটা এটাও বড় করতে পারতাম দেশের চাহিদা পূরণ করতে পারতাম এবং আপনার হলো যে দেশে যেসব বেকার যুবক আছে ওনাদেরকে নিয়ে ওই প্রযুক্তিটা ওনাদের ভিতরে দিয়ে আন্তর্জাতিক বাজারে যে চাহিদা পূরণ করা আমাদের দিয়ে সম্ভব হতো এই রঙিন মাছ উৎপাদন নিয়ে আপনার সুবিশাল একটা স্বপ্ন যেটা আমি শুরু থেকেই শুনছি আপনি নিজে স্বাবলম্বী হওয়ার তো হয়েছেন বটেই মানে তার পাশাপাশি দেশের বেকার যুবকদের বেকারত্ব দূর করতে চাচ্ছেন দেশের চাহিদা পূরণ করে রঙিন মাছকে বিদেশে আপনি রপ্তানি করতে চাচ্ছেন আমরা প্রত্যাশা করছি যে সরকার যেন আপনাকে বা যারা আপনাদের এখানে মৎস্য কর্মকর্তা আছেন যারা তারা যেন আপনাকে এই রঙিন মাছ উৎপাদনের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থাটা যেন করে দেয় এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আপনি যেন আপনার স্বপ্ন সফল করতে পারেন আমাদের দেশের মুখ বিদেশের মাটিতে এই রঙিন মাছ দিয়ে যেন উজ্জ্বল করতে পারে এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আমাদের কৃষি ও কৃষ্টি টিম আরটিভি এবং প্রবিটে ফিডের পক্ষ থেকে আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করতে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট আজ দেখেন আরটিভি
আমি যখন ওই শুরু করি তারপর পরেই এসে প্রথমে আরটিভি আমাকে এই প্রোগ্রামটা ভিতরে নিয়ে আসে, নিয়ে আসার পরে দেশে একটা পরিচিতি লাভ করান। এই পরিস্থিতির কারণে আমার কিন্তু অনেক যে উদ্যোক্তা আসে, ক্রেতা আসে। এই যে আপনার একটা একটা চ্যানেল যে একজনকে পরিচিতি করায় দেশে আগাই নিয়ে যেতে পারে, তার বাস্তব উদাহরণ কিন্তু এটা। এই জন্যে আমি আরটিভি এবং প্রভিটা ফিড লিমিটেডকে ধন্যবাদ জানাই। যে কাজ আমরা করতে চাই আমাদের সবারই উচিত নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করা, তাহলেই সফল হওয়া সম্ভব। যেমনটি সফল হয়েছেন নিজের ইচ্ছে অনুযায়ী আমাদের আজকের এই রঙিন মাছ উৎপাদনকারী সাইফুল ভাই। অল্প পুঁজি দিয়ে শুরু করে হলেও তিনি কিন্তু বর্তমানে হচ্ছে সারা বাংলাদেশের রঙিন মাছের চাহিদা পূরণ করছেন। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি রঙিন মাছ উৎপাদনকারী এবং উৎপাদন সম্পর্কিত ছোট্ট তথ্যকণিকা। কৃষিকাজের ধরন অ্যাকোরিয়াম ফিশ রঙিন মাছের পোনা উৎপাদন, মালিক মোহাম্মদ সাইফুল্লাহ গাজী, ঠিকানা গ্রাম ব্রজবাক্সা, পোস্ট হেলাতলা, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা, মোবাইল নম্বর 01758099294। মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে মানুষ কখনো পিছিয়ে থাকে না। 1971-এ যারা দেশের কল্যাণের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের দান যেমন বৃথা জানি, ঠিক তেমনি স্বাধীনতার এত বছর পরেও যারা দেশের কল্যাণের জন্য, দেশের সমৃদ্ধির জন্য এবং দেশের মানুষের উন্নতির জন্য কৃষিকাজ করছেন, খামার গড়ে তুলছেন, তাদের অবদানও কিন্তু বৃথা যাচ্ছে না। আর এই অবদান রেখে যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন রাজশাহী তানোর উপজেলার কৃষকদের কেঁচো সার ব্যবহার করে ঝিঙা ও বেগুন চাষ করে সফলতা অর্জন।